নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 9 সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে মীন রাশির জাতক অথবা জাতিকা যদি হন, আপনার জন্য আগামীকাল কেমন যাবে, কোন কোন দিকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, বিস্তারিত আলোচনা থাকবে। এবং ভিডিওর শেষে থাকবে যে 5টি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে, তার লাকি নাম্বার এবং ঠিক সময় কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে। অবশ্যই ভিডিওটি আপনারা কেটে দেখবেন না, বিস্তারিত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল শুক্লপক্ষের ষষ্ঠী তিথি রয়েছে, বিশাখা নক্ষত্র রয়েছে এবং আপনার বৈদ্রিতি যোগ রয়েছে। আগামীকালের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:53 থেকে 12:43 পর্যন্ত। রাহুকাল রয়েছে সকাল 7:33 থেকে সকাল 9:11 পর্যন্ত। এবং পূর্ব দিকে যাত্রা নিষেধ রয়েছে। আর যদি পূর্ব দিকে আপনাদেরকে যাত্রা করতেই হয়, তবে আপনারা ভগবান শিবের নাম স্মরণ করুন এবং কিছুটা ঘি মুখে দিয়ে আপনারা পূর্ব দিকে যাত্রা করুন, তাতে নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। দেখুন, এই যে 27টি যে নক্ষত্র রয়েছে কি না, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো যেতে পারে। দেখুন, মৃগশিরা, শ্রবণা, আদ্রা, রোহিণী, অশ্লেষা, পুষ্যা, কৃত্তিকা, ভরণী, সাতী, মূলা, পূর্বসারা এবং ধনিষ্ঠা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু যাবে। এবার আসি মেষ থেকে মীন রাশি আলোচনা, এবং ভিডিও শেষে থাকবে লটারি প্রাপ্তির লাকি নাম্বার এবং কোন কোন রাশি রয়েছে এবং তার টার্গেট আপনার নাম্বার। দেখুন, আগামীকাল মেষ রাশি খরচার দিকে নিয়ন্ত্রণ করুন। অর্থাৎ দেখো, দৈনন্দিন দিনে যেমন খরচ আছে, কোনো আপনার ওলটপালট খরচ, কোনো ফালতু খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। মান সম্মান আপনার বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, যেখানে কাজ করছেন সেই স্থানে আপনারা সফলতা পাবেন। এবং এর সাথে সাথে আপনারা নিজের স্বাস্থ্যের দিকে অর্থাৎ আপনার হেলথের দিকে অবশ্যই আপনারা নজর রাখুন। ব্যবসা ক্ষেত্রে আপনি লাভ পাবেন, যারা বিজনেস করছেন না, ব্যবসা আপনাদের আগামীকাল ভালো হচ্ছে, এটা আমি দাবির সাথে আপনাদেরকে বলছি। যে কোনো কাজ করবেন, ধৈর্য রেখে কাজ করুন। আপনার শুভ রং সাদা। বৃষ রাশি, আপনার নেতৃত্ব ক্ষমতা, যেখানে কাজ করছেন নেতৃত্ব ক্ষমতা, লিডারশিপ আপনার বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজ হয়ে যাবে, কেরিয়ারের ক্ষেত্রে স্থিতি ভালো হবে, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে আপনাদের আগামীকাল, পরিশ্রমের ফল আপনারা কিন্তু পাবেন। যারা মেহনতি করছেন কিনা তার পরিশ্রমের ফল পাবেন। তাড়াহুড়ো কোনো কাজ করবেন না। ব্যবসা ক্ষেত্রে আপনার মেহনতি করতে হবে, অর্থাৎ ব্যবসা করছেন না, সেখানে আপনাদেরকে আরও পরিশ্রম কিন্তু করতে হবে, তবেই ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু প্রফিটের মুখটা আপনারা দেখবেন। দেখুন, শুভ রং আপনাদের ক্রিম কালার। মিথুন রাশি, দৈব কৃপা আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন।
আর্থিক স্থিতি ভালো হবে। জীবনসাথীর, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার পরামর্শ নিয়ে চলুন। আপনাদের যদি মামলা মকদ্দমা চলে সেখানে আপনারা সফলতা পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে ভুগাতে পারে, স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু হলেও নজর দিতে হবে। ব্যবসা ক্ষেত্রে আমি বলবো সিদ্ধান্ত নেবেন একটু হলেও সাবধানে, বড় ধরনের কোনো সিদ্ধান্ত আগামীকাল বিজনেসের ক্ষেত্রে নেবেন না। শুভ রং হালকা সবুজ। কর্কট রাশি, আজকে যে কোনো কাজ সাবধানে করেন, অর্থাৎ যে কোনো কাজ করবেন একটু সতর্কভাবে করবেন, লোকের সাথে মতবিরোধ হতে পারে আপনার। কোনো দূরবর্তী স্থান থেকে কোনো শুভ সংবাদ আসবে, বন্ধুর সাহায্যে কাজের ক্ষেত্রে আপনার সফলতা পাবেন। রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবসা ক্ষেত্রে ভালো হতে চলেছে, ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই। শুভ রং আপনার হালকা ব্রাউন কালার, হালকা ব্রাউনটা আপনাদের ক্ষেত্রে আগামীকাল শুভ। এবার আসি সিংহ রাশি, অর্থপ্রাপ্তির চেষ্টা সফল হবে। যারা দীর্ঘদিন অর্থপ্রাপ্তি সেই আপনি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন বা ফাটকাতে, সেখান থেকে আপনি হয়তো আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতেই পারে। মানসিক দুশ্চিন্তা দূর হবে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে একটু হলেও আপনাদেরকে আগামীকাল ভুগাতে পারে, স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনো যাত্রা থেকে আপনারা বড় ধরনের লাভ পেতে পারেন, যে কোনো কাজ আপনার সাবধানে করতে হবে, অর্থাৎ কোনো যে কোনো কাজ করবেন একটু সাবধানে করুন। ব্যবসা ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট করবেন না, বড় ইনভেস্টমেন্ট করবেন না, রাগকে আপনারা নিয়ন্ত্রণ রাখুন। শুভ রং গোলাপি। কন্যা রাশি, শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। যারা বিদ্যার্থী রয়েছে, ছাত্ররা রয়েছে, আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো হতে চলেছে। লোকের সাথে মতভেদ হতে পারে, অবশ্যই একটু কম কথা বলুন। মানসিক দুশ্চিন্তা আপনাদের দূর হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে এবং কার্যক্ষেত্রে সফলতা পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, ব্যবসা যারা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। শুভ রং বাদামি। তুলা রাশি, আপনি পরিশ্রমের ফল পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে নজর রাখুন, লোকের সাথে বাদ বিবাদ এড়িয়ে চলুন এবং শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, আবার বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্র আপনার শুভ, অর্থাৎ ব্যবসা আপনাদের ভালো হতে চলেছে। শুভ রং গোলাপি। এরপর যে রাশি আপনার ধনু রাশি, হঠাৎ কোনো আপনার শুভ খবর পাবেন, আপনাদের পরাক্রম বৃদ্ধি হবে, সম্পত্তি ক্রয় বিক্রয় যারা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনার সমস্যা আসবে, আর্থিক লেনদেনের দিকে অবশ্যই নজর রাখুন, অর্থাৎ যারা টাকা ধার দিচ্ছেন অবশ্যই নজর রাখুন। ব্যবসা ভালো হচ্ছে, খরচার দিকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা হতে কিন্তু পারে। এরপর যে রাশি দেখুন, আপনার মানসিক দুশ্চিন্তা হবে, আটকে থাকা কাজ হয়ে যাবে, নেগেটিভ চিন্তা করবেন না, যাত্রার যোগ রয়েছে এবং আপনাকে আরও পরিশ্রম করতে হবে, অর্থাৎ পরিশ্রম করছেন, আরও পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। এরপর আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্যারিয়ারের দিকে নজর রাখুন, আত্মীয় স্বজনের সাথে মতভেদ দূর হবে, অনেক দিনে
ধরে চলে আসা সমস্যা, অনেক দিন ধরে চলে আসা সমস্যাগুলো আপনাদের দূর হবে। নতুন চাকরির সুযোগ আসবে, নতুন কাজের অফার আপনারা আগামীকাল পেতেই পারেন, পরিবারের সাহায্য আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে, ব্যবসার জায়গাটা খুব ভালো। রাগ নিয়ন্ত্রণ করুন। শুভ রং আকাশী, মীন রাশি। মীন রাশির কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, কর্মক্ষেত্রে আপনার আরও পরিশ্রম করতে হবে, বন্ধুর সাহায্য পাবেন, আত্মবিশ্বাস বাড়াতে হবে। ব্যবসা ক্ষেত্রে লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন, লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং বাদামি। এবার আসি যে পাঁচটি রাশির লটের প্রাপ্তির যোগ রয়েছে, সে পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময়টা। দেখুন, যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি হবে। রাহু হচ্ছে কলিযুগে ধন প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। আপনাদের যে আগামীকালের প্রথম যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার 5, আপনাদের যে শুভ সময় সকাল 11টা থেকে 11:44 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির লাকি নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:45 পর্যন্ত, সময়টা শুভ। তিন নম্বর রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9, আপনাদের যে শুভ সময় সকাল 11:04 থেকে 12:18 পর্যন্ত, সময়টা শুভ। এরপর যে রাশি আপনার কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের লাকি নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 10:27 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কন্যা রাশির লাকি নাম্বার 4, আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 11:36 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ যারা লটারির প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আকস্মিক ধন প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা বললাম এবং লাকি নাম্বার। আবারও বলবো, আপনারা যারা 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলছি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যে যারা দেখছেন এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।